আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা জানেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি কিভাবে আপনারা অফলাইন এসইও করবেন সেটি দেখিয়েছি, এবং আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা অনলাইন এসইও করবেন। আমরা হয়তো বা জানি যে এসইওটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা যদি ঠিকঠাক মতো এসইওটা যদি না করি, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি কখনোই র্যাঙ্ক করে না, কিংবা আমাদের ইউটিউব ভিডিও কখনোই র্যাঙ্ক করে না। তো আমরা অনেকেই বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট অ্যাপসের মাধ্যমে এসইও করা শিখি, আজকে আপনাদেরকে সেইগুলো না, একটা রিয়েলভাবে কীভাবে আপনারা খুব সহজেই এবং একটি ট্রিক্স অবলম্বন করেই আপনারা হাই সার্চিং কিওয়ার্ডগুলো আপনারা পাবেন আপনার ভিডিওর জন্য, সে সকল বিষয়ে আজকে আলোচনা করব। সে সকল বিষয় আমরা আলোচনা করব আজকে। তো যাই হোক, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। তো আমাদের অনলাইন এসইও করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, অনলাইন এসইও করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে আমাদের ইউটিউব স্টুডিওতে। তো আপনারা চাইলে কাজটা মোবাইল ফোন দিয়ে করতে পারেন, আবার আপনারা কম্পিউটার ল্যাপটপের সাহায্যেও কাজটা করতে পারেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে যারা মোবাইল ফোন দিয়ে কাজটি করবেন তারা কিভাবে কি করবেন। যারা মোবাইল ফোনের সাহায্যে কাজ করবেন তারা অবশ্যই আপনার ব্রাউজারটিকে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। যাই হোক, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই এবং আমাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন করে ফেলি। এটা হচ্ছে আমার, এই ব্রাউজার দিয়ে আমি কাজ করব, মজিলা ফায়ারবক্স দিয়ে আমি আমার চ্যানেলটিকে লগ ইন করে ফেলছি। তো লগ ইন করার পর এখানে সরাসরি চলে যাব ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে। ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর দেখেন ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই চ্যানেল। এখান থেকে কন্টেন্টে চলে যাব এবং আপনাদেরকে এসইও করা দেখাবো। এখন কথা হচ্ছে এখানে অনেক কিছু ভিডিও দেখা যাচ্ছে, এখান থেকে একটি ভিডিও আমি আপনাদেরকে এসইও করে দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই ভিডিও, এই ভিডিওটা আমি এসইও করব আপনাদেরকে। আজকে শুধু এসইও করাটা দেখাবো, আর কোনো কিছু করে দেখাবো না। তো দেখেন এখানে হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এটা ফটোশপ 2022 ইন বাংলা, এই লেখাটিকে সর্বপ্রথম কপি করব। হ্যাঁ, তো তারপর এখান থেকে গুগলে আসব, আসে এই লেখাটাকে সার্চ করব। তো গুগলে এসে যখন এই লেখাটিকে সার্চ করব তখন দেখেন এখানে ফলাফল প্রতি 73 সেকেন্ডে একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে 73 সেকেন্ডে, 73 সেকেন্ডে এই কথাটা সার্চ হচ্ছে 73 লক্ষবার, চিন্তা করা যায়। তো এখানে দেখেন এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আমার, দেখেন এই ভিডিওটা আমার, আপনার যদি বিশ্বাস নয় দেখেন এই ভিডিওটা আমার, 3 নম্বরে আছে গুগল সার্চে, এটা দিয়ে সার্চ করলে 3 নম্বরে আছে আমার এই ভিডিওটা। যাই হোক, নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর দেখেন এখানে কিছু ফটো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ফটো না, এগুলো হচ্ছে আপনার কিছু সিস্টেম। এখান থেকে আমি আগে সর্বপ্রথম ভাষাটিকে চেঞ্জ করে নেব, ঠিক আছে। ভাষাটিকে আমি আগে ইংরেজি করে নিই, এখান থেকে ভাষাটিকে চেঞ্জ করবো ইংরেজিতে। এখানে যদি ইংরেজি না হয় সেক্ষেত্রে আমার প্রবলেম হয়। হ্যাঁ, তো দেখেন এটা হচ্ছে একটা আপনার সার্চিং কিওয়ার্ড, এটা
ব্যাকগ্রাউন্ড চেঞ্জ টিউটোরিয়াল ফটোশপ, এটা একটা কিওয়ার্ড আমার। তো এটাকে আমি ট্যাগে ব্যবহার করব, ঠিক আছে। তারপর আবার যদি যাই, এটা হচ্ছে একটা কিওয়ার্ড আমার, এটা হচ্ছে গুগল সার্চের কিওয়ার্ড। হ্যাঁ, আরও বিভিন্ন মাধ্যমের কিওয়ার্ড আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে গুগল সার্চের কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আপনাদের খুবই দরকারি একটা কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো দিয়েই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু আপনি মাথায় রাখবেন। গেল, তারপর এটা একটা কিওয়ার্ড, তারপর এটা একটা, সরি, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। এরপর আপনি টাইটেলের প্রথম কিওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন, টাইটেলের প্রথম কিওয়ার্ড, টাইটেলের প্রথম, এটা আপনার কিওয়ার্ড। দ্বিতীয়টাও আমি ব্যবহার করবো, ঠিক আছে, দ্বিতীয়টা এখান থেকে ব্যবহার করলাম। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আপনার গুগল থেকে দেখালাম, এই কিওয়ার্ডটা আপনার গুগল থেকে এটা কেটে দিলাম। তারপর একটি নতুন ট্যাব নিব এবং চলে যাব সরাসরি ইউটিউবে, সরাসরি ইউটিউবে চলে যাব, সরাসরি ইউটিউবে চলে যাব। তারপর এখানে আমি যদি আমার এই টাইটেলটা, হ্যাঁ, এতটুকু টাইটেল আমি সার্চ করবো ইউটিউবে, দেখেন এই যে আমি যখনই হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অ্যাডোবি ফটোশপ, আমি যদি এটা সার্চ করি, দেখেন এখানে আমার হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অ্যাডোব ফটোশপ, হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অ্যাডোব ফটোশপ 7.0, হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অ্যাডোব ফটোশপ CS6, হাউ টু ব্যাকগ্রাউন্ড ফটোশপ অন ফটোশপ এক্সপ্রেস। এখানে দেখেন, এখানে এই যে হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ফটোশপ অ্যাডোবি ফটোশপ, এটার উপরে, এটার উপরে যতগুলা কিওয়ার্ড আছে আপনি দেখেন, এই কিওয়ার্ডগুলা প্রতিনিয়ত ইউটিউবে কেউ না কেউ সার্চ করে। এখান থেকে একটা টিউটোরিয়াল, একটা ফটোশপ 017 দিয়ে যদি আমি সার্চ করি, দেখেন এখানে 4 বছর আগের যে ভিডিওগুলো কতগুলো ভিউস হয়েছে আপনি দেখেন, 4 মিলিয়ন ভিউস। আপনি চিন্তা করছেন, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিওতে 4 মিলিয়ন ভিউস, তাহলে চিন্তা করেন তারা কিভাবে কাজ করে, তাহলে আপনি চিন্তা করতে পারছেন। যাই হোক, আপনি আপনাদেরকে যদি আবারও দেখাই, 7.0টা কেটে দিলাম। হ্যাঁ, আপনি যদি গুগল থেকে কিওয়ার্ড নেন এবং ইউটিউবের যে আপনার সার্চ বারটা আছে, সেই সার্চ বার থেকে যদি আপনি ট্যাগগুলোকে নির্বাচন করেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে। এর কারণটা আমি বলি আপনাকে, এখান থেকে যদি নেন, এখান থেকে একটা যদি নেন, দেখেন কোন ভিডিওটা সার্চে বেশি আছে, দেখেন এটা দিয়ে সার্চ করলে আপনার এই ভিডিওটা আসবে। তো আপনি চাইলে এইটা ট্যাগে আপনি ব্যবহার করতে পারেন। তারপর আপনি হাউ টু মেক ফটোশপ, ঠিক আছে, দাঁড়ান, এটা যদি আসে এখান থেকে, দেখেন ফটোশপ এক্সপ্রেস, এখান দিয়ে দেখি কোন ভিডিওটা আছে, সে ভিডিওটা, এই কিওয়ার্ডটা আপনি কপি করে নেবেন। আপনার যেহেতু 500টা ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারতেছেন, সেজন্য আপনার জন্য বোনাস। তো চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ইন ফটোশপ, আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন, দেখেন
আপনি এটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনাদেরকে এই সিস্টেমগুলো অবলম্বন করে আপনাদেরকে ট্যাগগুলো নির্বাচন করতে হবে, ঠিক আছে। তো তারপর যদি আমি আমার ভিডিওটিকে সেভ করে দেই, ঠিক আছে, দেখি আমি আমার এই ভিডিওটাকে সেভ করে দেই। তারপর আমি আমার এই অংশটাকে সিলেক্ট করলাম এবং কপি করলাম, সেভ করে দিয়ে দিছি, এখান থেকে ব্যাক করে চলে যাব। তারপর আমি যদি ইউটিউবে আসে আমার কাঙ্ক্ষিত সেই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি সার্চ করি, দেখি আসলে আমার ভিডিওটা সাথে সাথেই কিন্তু পাবেন না, কিছু সময় অপেক্ষা করবেন, 10-12 ঘন্টা 14 ঘন্টা তো আপনার প্রয়োজন হবেই, ঠিক আছে। দেখেন আমার ভিডিওটা পাওয়া যাচ্ছে না, কারণ ভিডিও র্যাঙ্কে আসতে গেলে অবশ্যই একটু সময় লাগবে, এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। এখন যদি হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অ্যাডোব ফটোশপ 2022 এটা দিয়ে যদি সার্চ করি, দেখেন আমার ভিডিওটা এখানে আসতেছে, 2 নম্বরে শো করতেছে, দেখেন 2 নম্বরে শো করতেছে। এই যে দেখেন 2 নম্বরে চলে আসতেছে, যদি 2 নম্বরে না আসতো, যদি এসিও না হইতো, তাহলে 2 নম্বরে কিন্তু আসতো না। এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন। ভিউয়ার্স, আশা করছি আপনারা অনলাইন এসিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি অনলাইন এসিওটা খুব ভালোভাবে বুঝতে পেরে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটিকে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।